আবর্জনা স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আসানসোলে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে আসানসোল সেন্ট্রাল রোড এলাকায়। এদিন হঠাৎই এলাকার আবর্জনা স্তূপে আগুন ধরে যায়, কালো ধোঁয়ায় ভরে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।